আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি, যে অবস্থার মধ্যে দিয়ে তারা চলে গেল? এখন আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি তাদের নামে আগামী 18 তারিখের মধ্যে তাদেরকে বিচারের মুখোমুখি হওয়ার কথা বলা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে অনেকগুলি মামলা হয়ে গেছে, পতিত সরকার প্রধান সহ তার যারা দোসর এবং মন্ত্রী তাদের মামলা হয়েছে। তাহলে এই অবস্থার মধ্যে যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন আপনি? এটা একটা বড় সাবজেক্ট, আপনার হাতে অত সময় নাই, কিন্তু আপনাকে একটা জিনিস আমি বলি যে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তিনি যখন এই দেশ থেকে পালিয়ে যান, পদত্যাগ করে কিংবা না করে, তিনি পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের বহু দায়িত্বশীল বা নেতা তারা তাদের ঘনিষ্ঠজনদের কাছে বিস্ময় প্রকাশ করেছিলেন যে তিনি আমাদের কাউকে কিছু না বলে এভাবে চলে গেলেন। হ্যাঁ, তো আমি বহু সময় বহু মানুষকে টেলিভিশন টক শো কিংবা জনসভায় বলতে শুনেছি কিংবা নানাভাবে বলতে শুনেছি যে কখনো যদি কোনো কারণে পট পরিবর্তন ঘটে তো শেখ হাসিনা তো নিরাপদে চলে যাবেন এবং তার পরিবারের সকল সদস্য বিদেশে থাকে, তারা সবাই বিদেশের নাগরিক, তার পরিবারের একমাত্র তার মেয়ে ছাড়া বাকি সকলের বিয়ে শাদিও বিদেশে হয়েছে, তো তার তো এটা কোনো বিষয় না, তিনি যে কোনো সময় চলে যেতে পারবেন। বাকিদের কি অবস্থা হবে? বাকিদের তো একটু সংযত হওয়া উচিত, বিশেষ করে তৃণমূল পর্যায়ে যারা মানুষের সঙ্গে বেপরোয়া জালেমের আচরণ করেছিল তাদেরকে আমি সতর্ক করতে দেখেছি বহু মানুষকে, আমার আপনার মতো লোকেরাও সতর্ক করেছিলাম, কিন্তু অদ্ভুত এক উন্মাদনায় তারা কেউ সতর্ক হয়নি। তারা মনে করেছে শেখ হাসিনা অমর এবং তার ক্ষমতা চিরস্থায়ী, এ কারণে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী, আমি অনেকে দেখি বলে বলতে চায় যে সবাই তো শেখ হাসিনা না, অনেক ভালো মানুষও তো আছে, অনেক নিরীহ নিরপরাধ মানুষও তো আছে। শেখ হাসিনার এরকম ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধের সিরিজ অপকর্ম দেখেও যাদের মনে হয় না যে এগুলা করা ঠিক না, তারা অপরাধী না? প্রত্যেক অপরাধের অংশ, প্রত্যেকে এই সমস্ত অপরাধের অংশীদার এবং এটা সমর্থনকারী। তো যে কারণে শেখ হাসিনা পালিয়ে যাবার পর অনেকেই ধারণা করেছিল যে এদের মধ্যে এরকম একটা বোধোদয় আসবে যে এই রকম মানুষের নেতৃত্বে পলিটিক্স করার কোনো মানে হয় না, যিনি আমাদেরকে বাঘের মুখে ফেলে দিয়ে পালিয়ে গেছেন, নিজের পরিবারকে নিরাপদ করেছেন, নিজের সন্তান সন্ততি নাতি নাতনিকে নিরাপদ করেছেন, আর আমাদেরকে বাঘের মুখে ফেলে দিয়ে তিনি চলে গেছেন। সুতরাং মানুষের একটা বোধোদয় আসবে, মানে অন্তত যারা আওয়ামী লীগ সমর্থন করে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা নানা মাধ্যমে সোশ্যাল মিডিয়ার রিয়াকশন বা নানাভাবে দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, এখনও পর্যন্ত আওয়ামী লীগের একটা সিগনিফিকেন্ট অংশ শেখ হাসিনার প্রতি তাদের ইমান আছে, তারা অনেকেই বিশ্বাস করে শেখ হাসিনা হয়তো কোনো একদিন ফিরে আসবেন, তারা বিশ্বাস করেন শেখ হাসিনা খারাপ কিছু করেননি, 1500-2000 মানুষ হত্যাকাণ্ডের পরও তারা শেখ হাসিনার কোনো দোষ দেখেন না। আমি মনে করি কি জানেন, একটা খুব, এটা অনেকের কাছে খুব ভালো শোনাবে না, আমি মনে করি এখনও পর্যন্ত যারা শেখ হাসিনাকে একজন নিরপরাধ মনে করে, এখনও পর্যন্ত যারা মনে করে শেখ হাসিনার বাংলাদেশে এসে স্বাভাবিক রাজনীতি করার অধিকার আছে এবং তারা শেখ হাসিনার নেতৃত্বে কোনো একদিন রাজনীতি করবে, এই পুরো জনগোষ্ঠী যারা এই বিশ্বাস করে এরা মানসিকভাবে অসুস্থ, ভয়াবহ রকমের অসুস্থ, এবং এই অসুস্থতার কোনো চিকিৎসা নাই। যে ভদ্রমহিলা তাদেরকে নিশ্চিত মৃত্যুর মুখে ফেলে দিয়ে পালিয়ে গেছে, তাদের মৃত্যু কেন হয়নি বাংলাদেশের মানুষ অতটা, মানে কি বলবো, যে অতটা নিঃশংস অমানবিক হয়নি, বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের ভুক্তভোগী জনতা অতটা অমানবিক হয়নি, হয়নি বলে তোমরা বেঁচে গেছো। বাংলাদেশের মানুষ যদি খুব একটা, মানে কি বলবো, যে ন্যূনতম রিভেঞ্জ নিত, ন্যূনতম প্রতিশোধ নেবার চেষ্টা করতো, তাহলে সত্যিকার অর্থে লক্ষ লক্ষ মানুষ মারা যেত, মানে আওয়ামী লীগের, কিন্তু মানুষ সেটা করেনি। মানুষ তোমাদের প্রতি দয়া দেখিয়েছে, মানুষ তোমাদেরকে এক ধরনের ক্ষমা করেছে তাৎক্ষণিকভাবে, সাময়িকভাবে, তারপরে এদের বোধোদয় হচ্ছে না। তো এই অসুস্থ জনগোষ্ঠী, এদের আসলে কোনো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই।